بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته، والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য দুরুত আসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনী ভাইদের উদ্দেশ্যে বিষয় হচ্ছে যে কিয়ামতের দিন সাত প্রকার লোক বা সাত শ্রেণীর লোক আর সে ছায়ার তলে ছায়া পাবে তো বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর আরো সে তলে ছায়া দান করেন যেদিন আল্লাহর আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া আর কোনো দিন ছায়া থাকবে না আবু রাইরা বলেন আল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন সাত শ্রেণীর লোক বা সাত শ্রেণীর মানুষ কে আল্লাহ সুহাত আলা আরো সে তলে ছায়া দান করবেন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নম্বরে তিনি বলছেন ইমামুন আদিলুন না ইনসাফপূর্ণ বিচারক এখানে মূলত বিচারক বলতে দেশের যিনি সরকার তাকে ইমাম আদাম বলা হয় বড় ইমাম বলা হয় দেশের সরকার ন্যায় বিচার করবে দেশের সরকার মানুষের প্রতি অন্যায় জুলুম অত্যাচার এগুলো করবে না এগুলা নিষেধ করা হয়েছে অনুরূপী এর সাথে আরও পড়ে যারা মন্ত্রী আছে সরকার মন্ত্রী আছে এরাও বিচার ফয়সালা করলে ন্যায় বিচার করবে যারা জজ ম্যাজিস্ট্রেট আছে এরাও বিচার ফেসলা করলে নাই বিচার করবে এরপরে দেখা যায় এলাকার মাতাব্বর প্রতিষ্ঠানে যে শিক্ষকরা সবাই নাই বিচার করলে এর কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন শাল্লাহ আর যদি না করে তাহলে এর বিপরীত যা কেউ অন্যায় করলে জুলুম করলে তার প্রতি যে কিয়ামতি দিন আল্লাহর কাছে ধরা খাবে জি এরপরে দুই নাম্বার নাসা সাবিয়া ইবাদাতিল্লাহ ওই যুবক এখানে যদিও যুবতীর কথা বলা হয়নি হাদিসে ভাবে তবে যুবক যুবতী উভয় যারা তার যৌবনকে ইবাদতের মাধ্যমে ছেলে হোক অথবা মেয়ে হোক কেউ যদি তার যৌবনকে ইবাদতের মাধ্যমে কাটায় তাহলে কিয়ামতের দিন আল্লাহর ছায়াতলে ছায়া পাবে তাই যার যৌবন পণ্য যৌবন এবং মৃত্যুর আগা পর্যন্ত ছোট থেকে নিয়ে মৃত্যু মৃত্যুর আগা পর্যন্ত যার জীবনে এবার বন্দীর মাধ্যমে কাটাইছে তাকে আল্লাহ সুহান তালা এই ফজিরত দিবেন তিন নম্বরে অরজল কলব হুম আল্লাহ কোন ফিল্মা সাজিদ আর ওই ব্যক্তিকে আল্লাহ সুহান তালা আরও সে দান করবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত তাকে আল্লাহ আরো সে ছায়াতলে দান করবেন মানে আপনি আসর সালাত পড়েছেন আবার আপনার মনে আছে কখন মাগরিবের আজান দিবে আপনি মসজিদে যাবেন মাগরিব পড়লেন কখন এসা আজান দিবে আপনি মসজিদে যাবেন সালাত পড়বেন এসব সালাদ পড়লেন ঘুমাইলেন দুয়া করে আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে ফজলের সালাতে উপস্থিত করো এরূপ ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ দান করবেন চার নম্বরে বলছেন ফিল্লা যে মমিন ব্যক্তি এক ভাই অপর ভাইকে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরে ভালোবাসে এবং ভালোবাসা একে অপরে একসাথে হয় ভালোবাসে একে অপরে আল্লাহর জন্য এবং তারা কোনো কারণে যদি পৃথক হয় তাহলে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই পৃথক হয় আল্লাহর জন্যই এক কথাম ব্যক্তি একে অপরে যে ভালোবাসে ভালোবাসে একে অপরে ভালোবাসে একে অপরে ভালোবাসার কারণে একত্রিত হয় আবার একে অপরের কারণে ভালোবাসার কারণে পৃথক হয় তার মানে কেউ যদি আল্লাহকে ভালোবাসে আপনার বন্ধু আগে ভালো ছিল এখন খারাপ কাজ করছে একসাথে থাকতেন চলতেন ফিরতেন উঠতে বসতেন হঠাৎ করে সে অন্যায় অপকর্মতে জড়িয়ে জড়িয়ে গেছে আপনি এখন যদি বলছেন এটা অন্যায় বা আর কিছু সে আর সরে আসছে না এই জন্য আপনি তার থেকে পৃথ হয়ে গেলেন তাহলে ভালোবাসা একত্রিত হওয়া আল্লাহর জন্য পৃথক খাওয়াও আল্লাহর জন্য এ ব্যক্তিকে আল্লাহ সুমাত আলা এদেরকে কি দিন দিন আর সে ছায়া তলে ছায়া দান করবেন এরপরে বলছেন অরজুলান না হোক আর এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে চোখের পানি ফেলে কাঁদে নির্জনে অন্ধকার রাত্রে নির্জনে যেখানে কেউ নাই আপনি আল্লাহর ভয়ে করন্দন করছেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর ভয়ে কাঁদছেন জান্নাত চাচ্ছেন আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদছেন কবর শাস্তির ভয়ে কাঁদছেন অন্য অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছেন এ ব্যক্তিও আল্লাহ সুবাহ তালা আরো সুচ্ছায় তালে করবেন ছয় নম্বরে যে কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলা আপনাকে সুন্দরী রমণী কে মহিলা একজন আপনাকে ডাকছে আপনি বলছেন হাফল্লা আমি আল্লাহকে ভয় করি কোনো মেয়ে সুন্দরী মহিলা আপনাকে জেনা করার জন্য খারাপ কাজ করার জন্য ডাকছে আর আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি কাজে আমি যেতে পারবো না তা আল্লাহকে যেহেতু ভয় করলেন কবরের শাস্তি ভয় কবরের শাস্তি জাসের ভয়ে জাহান্নামের ভয়ে পরকালের মৃত্যুর ভয়ে এরা ভয় করলেন সেখান থেকে আর নিজেকে রক্ষা করলেন আর লম তাআলা আপনাকে বিপদের রক্ষা করবেন আরোশো ছিয়াত্তলায় দান করবেন সাত নম্বরে বলছে যে তুমি ডান হাতে কি দান করলেন বাম হাতে জানলো না মানে আপনি দান করলেন গোপনে দান গোপনে প্রকাশ উভয় দান করা যায় তবে গোপনে দান করার যে এই যে আরোশো ছিয়াত্তল ছা তাআলা দান করবেন তবে প্রকাশ্য দান করা যায় তবে গোপনে দান করাটার ফজিলত এভাবে বলা হয়েছে এভাবে বলা হয়েছে যে হচ্ছে ছায়া ছায়া পাবে এবং বুখারি মুসলিম উভয় গ্রন্থ হাদিসটি এসেছে তাই আমরা যদি আমাদের জীবনে হাদিসটি পালন করতে পারি তাহলে হতে পারে আপনার আমারই হকাল পরকাল কল্যাণ আপনিও নিজে হাদিসটি মুখস্থ করে মানুষকে বলতে পারেন আপনিও নিজে হাদিসটি মুখস্থ করে মানুষকে বলতে পারেন সে যদি আমল করে আপনি নাকি পাবেন তো বিষয়গুলো আমরা যদি দেখি আল্লাহ যেন আমাদের অন্য পক্ষের থেকে রক্ষা করেন ওয়ান নশাদলা আল্লা ইলা ইলান দাসতে